বন্ধুরা দেখছেন প্লেটে কেকটা নামানো হলো, কেক কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন ঘুরিয়ে দেখানো হচ্ছে, পেছনটা দেখুন কি সুন্দর রং দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেল আপনাদের স্বাগত জানায়। আজকে আপনাদের কেক বাড়িতে কীভাবে তৈরি করবেন সেই কেকের রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। আমার বাড়িতে এখন কেক হচ্ছে এবং আমার মেয়ের জন্মদিন উপলক্ষে, তাই কেক কীভাবে বাড়িতে তৈরি করবেন খুব সহজ উপায়ে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এখানে বৌদি কেক বানাচ্ছে, কীভাবে বৌদি বানাচ্ছে প্রথমে কী করতে হবে? প্রথমে 1 কাপ রুল ময়দা নেওয়া হয়েছে, তারপরে সাদা তেল। এই সাদা তেল দেওয়া হলো দেখলেন, এবং তার সাথে আছে অনেক কিছুই, গুঁড়ো চিনি, কাজু, কিশমিশ, দুধ আছে, মুরব্বা আছে, এবং ভ্যানিলা সেন্ট, বেকিং পাউডার, তিনটে ডিম এখানে ফাটানো হয়েছে এবং মিক্সার মেশিনে। এবং এখন দেখছেন এই ময়দা, বন্ধুরা এখন এই তেল আর ময়দা দিয়ে মাখার পর এখন এই কাঁচা ডিম সেটা ঢেলে নেওয়া হচ্ছে একটি বাটিতে। মিক্স করতে হবে তিনটে কাঁচা ডিম একটি বাটিতে, মিক্স করতে হবে তিনটে ডিম ফাটিয়ে তার মিশ্রণ, এবং ময়দা ও তার সাথে সাদা তেল, এবং কিছুটা পরে এক বাটি দুধ দেওয়া হচ্ছে। এরপর আবার এটা ভালো করে মিক্স করতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে দুধটা দিতে হবে আর মিক্স করতে হবে। যত মিক্স করবেন তত ভালো, যতটা ফাটাতে পারবেন তত ভালো, ততই কেকটা কিন্তু আরও নরম হবে এবং খেতে সুস্বাদু হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে আপনারা এটা যত ফাটাতে পারবেন তত ভালো, এটা মোটামুটি হাত দিয়ে প্রায় ঘন্টাখানেক, এইটা আপনাকে ঘন্টাখানেক কিংবা 40 মিনিট এটা ফাটালে আরও কেকটা কিন্তু খুব নরম হবে এবং খেতে সুস্বাদু হবে, আপনাদের যে আগেও বললাম। তো এটা ফাটাতে থাকুন এবং সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন গৌতমের সাথে। এবং এটা গুঁড়ো চিনি রয়েছে এবং ফাটানোর সাথে সাথে এই চিনি গুঁড়ো দিতে হবে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন এটা ফাটানো হয়ে গেছে, এখন এই অবস্থা দাঁড়িয়েছে। এরপর আমরা দেখছি যে বেকিং পাউডার 1 চামচ দেওয়া হচ্ছে। বেকিং পাউডার আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে বেকিং পাউডার রয়েছে, বেকিং পাউডার 1 চামচ দেওয়া হলো। এবং এরপর বেকিং সোডা দেখতে পাচ্ছেন এটা 1/2 চামচ দিতে হবে, 1/2 চামচ বেকিং সোডা দেওয়া হলো। তো বন্ধুরা এরপর এটা আবার কিছুক্ষণের জন্য ফাটাতে হবে। বন্ধুরা গ্যাসটা জ্বালানো হলো, এরপর আপনারা দেখছেন একটি বাটিতে 1 চামচ ঘি, এরপর 2 চামচ ঘি দেওয়া হচ্ছে, গাওয়া ঘি পুরো বাটিটার মধ্যে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বাটির মধ্যে গ্যাসের মধ্যে গরম করে নেওয়া হচ্ছে ঘি দিয়ে, চারিদিকে ঘিটা লাগানো হচ্ছে বাটির মধ্যে, কারণ যাতে কেকটা না গায়ে লেগে যায়। এরপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় পাত্র, এটা ইডলি মেকার, আপনারা ইডলি মেকারেও কিন্তু কেক করতে পারেন, এবং বড় পাত্রে আপনারা এই বালি আপনারা দিতে পারবেন, নুন দিলেও হবে, নুন। তো বন্ধুরা আপনারা দেখছেন এই বড় পাত্রে বালি এবং তার সাথে নুনও দিতে পারেন, তো খুব ভালো হয়, বালি ছাড়াও নুনও দিলে চলবে। বালি গরম করতে দেওয়া হলো, এরপর আমরা দেখব একটি ঢাকনা দেওয়া হচ্ছে। এদিকে দেখছেন বন্ধুরা এই সমস্ত কিছু পেস্ট হয়ে যাওয়ার পর দেখছেন এখন এই অবস্থায় বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর, এরপর আমরা দেখছি ভ্যানিলা সেন্ট, 1/2 চামচ ভ্যানিলা সেন্ট এর মধ্যে মাখিয়ে দেওয়া হবে, চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে। এবং একটু পরিমাণে বেশি হয়ে গেলে কিন্তু কেকটা খেতে একটু তেতো হয়ে যাবে, তাই জন্য পরিমাণ মতো
এই ভ্যানিলা সেন্ট দিতে হবে। এই সেন্ট কেকের সেন্ট, কেক কেক মনে হবে। এটা বেশিক্ষণ ফাটানো যাবে না। আপনারা এই যে দেখছেন প্রায় শেষ মুহূর্তে ফাটানোর সময়, শেষ মুহূর্তে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর, ভ্যানিলা সেন্ট দেওয়ার পর আর বেশি ফাটানো চলবে না, অল্প ফাটিয়ে এবং সেই গরম পাত্রে ঢালা হবে। এবং এই যে আপনারা দেখছেন এই ভ্যানিলা সেন্ট, এই সেন্ট এই কেকের মধ্যে দেওয়া হলে, মানে এই পেস্টের মধ্যে দেওয়া হলে ডিমের গন্ধটা অতটা আসবে না এবং একটা সুগন্ধ, কেকের সুগন্ধ পাবেন বন্ধুরা। বন্ধুরা এরপর আমরা এই পেস্ট যেটা করা হয়েছিল সেটা কিন্তু এই যে ঘি ঢালা যে পাত্রে আমরা দেখালাম তখন গরম করলাম, গোটা গায়ে কিন্তু ঘি লাগানো রয়েছে এবং সেই পাত্রে কিন্তু ঢালা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি পাত্রে। তো বন্ধুরা এই যে গ্যাসটি আবার জ্বালিয়ে নেওয়া হলো, খুব কম আঁচের মধ্যে কিন্তু এই যে পাত্রটা রয়েছে বালি পাত্র বাড়ি দেওয়া আছে নিচে এবং তার উপরে এই অ্যালুমিনিয়ামের বাটিটি চাপিয়ে দেওয়া হলো। তার নিচে একটি জাল প্রথমে দেখলেন, একটি অ্যালুমিনিয়ামের জালও রয়েছে। এরপর এই ঢাকনা দেওয়া হলো। বন্ধুরা আপনারা দেখছেন এখন কম আঁচের মধ্যে এই বাটিটি এখন চাপিয়ে দেওয়া হয়েছে এবং 40 মিনিট পর এসে আবার দেখতে হবে কতটা কেকটা ফুলেছে এবং যদি ফুলে না থাকে একবার ছুরি দিয়ে দেখতে হবে যে কাঁচা আছে কি না। তাহলে বন্ধুরা আবার 40 মিনিট পর এসে আমাকে চেক করতে হবে। বন্ধুরা আপনারা দেখছেন এখন একটি বাটির মধ্যে কাজু কিশমিশ দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এই যে দেখেছেন কাজু কিশমিশ ভিজিয়ে রাখা হয়েছে, আর একটি পাত্রে মুরব্বা রয়েছে। কাজু কিশমিশ এবং মুরব্বা ঠিক 40 মিনিট পর আবার এই পাত্রটি খুলে এই পাত্রে দেওয়া হবে, কেকের মধ্যে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা দেখুন ঠিক 40 মিনিট পর কেকটি একটি ফুলে উঠেছে এবং তার মধ্যে কাজু কিশমিশ মুরব্বা এইভাবে ছড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কাজু কিশমিশ মুরব্বা সব কিছু ছড়িয়ে দিয়ে আর তারপর আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে আরও কয়েক মিনিট দেখতে হবে, কয়েক মিনিট পর চেক করতে হবে হয়েছে কি না। হ্যাঁ বন্ধুরা এই যে দেখছেন এখন প্রায় কেক ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এবং একবার ছুরি দিয়ে দেখা হচ্ছে যে কতটা নরম কিংবা শক্ত হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকটা হয়ে গেছে, তাই ছুরির মধ্যে কিন্তু লাগেনি, দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার। তো বন্ধুরা এরপর কেকটা নামানোর পালা, আর গ্যাস এরপর কিন্তু অফ করে দিতে হবে। বন্ধুরা এখন দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে হয়ে গেছে কমপ্লিট। দেখুন নামানোর চেক পর। হ্যাঁ বন্ধুরা এই যে দেখছেন কেক তৈরি হয়ে গেছে, দেখুন ঘুরিয়ে দেখানো হচ্ছে, পেছনটা দেখুন কি সুন্দর রং দেখা যাচ্ছে। এরপর আপনারা ডেকোরেশনের জন্য চেরি এবং আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে আপনারা সাজাতে পারেন এবং আপনারা দেখুন বিভিন্ন রকম চেরি আরও অনেক কিছু দিয়ে সাজাতে পারেন এবং কত নরম হয়েছে একটুখানি আমি দেখানোর চেষ্টা করছি, স্পঞ্জ টাইপের দেখুন বন্ধুরা। তো আজকের এই রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। এই কেক আপনারা খুব সহজে কিন্তু এই যে পাটিতে দেখুন কি সুন্দর পরিষ্কার একদম উঠে গেছে সমস্ত কেকটা। তো এইভাবেই গৌতমের সাথে চ্যানেলে আপনাদের দেখাতে থাকবো নতুন নতুন রেসিপি। আজকে খুব সহজ পদ্ধতিতে বাড়ির মধ্যেই কিন্তু এই কেক আপনারা তৈরি করতে পারবেন।